বাংলার প্রবাদ বাক্য আছে সাপে নেউলে। এই হচ্ছে সেই নেউল বা বেজি। যে কোনো সাপের চরম শত্রু হচ্ছে এই বেজি। এরা যে কোনো সাপকে পরাস্ত করতে পারে। সাধারণত সাপ, মাছ, ছোট পাখির বাচ্চা এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ঝোপে ঝাড়ে এদের বাসা, যেমন এই আমফানে পড়ে থাকা এই গাছের ডালগুলোর মধ্যে এরা বাসা বানিয়েছে। পুকুর থেকে মাছ চুরি করতেও এরা খুবই ওস্তাদ। বেজি খুবই বুদ্ধিমান প্রাণী, এরা সহজেই মানুষের পোষ মানে। পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে এই বেজি দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলো কীরকম ধূসর বর্ণের লোমশ গা, আর পাগুলো কুচকুচে কালো। বেজি স্তন্যপায়ী প্রাণী, এরা মাটিতে গর্ত করে বছরে 2-3 বার 4-5টি করে বাচ্চা দেয়। মা বেজি সেই বাচ্চাগুলোকে দেখভাল করে।